কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে সালাতরত কোন ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা সম্পর্কে শরীয়তের বিধান কি? কেউ যদি সালাতরত ব্যক্তির সামনে অতিক্রম করে, তার অবস্থা প্রথমত দুইটা। যদি সেজদার স্থানের ভিতর দিয়া অতিক্রম করে, এটা সম্পূর্ণ হারাম, এটা কবিরা গুনাহ। অর্থাৎ যিনি সালাত আদায় করতেছেন, উনি যেখানে সেজদা দিবেন, এই সেজদার ভিতরের অংশ দিয়ে যদি নাকি চলাচল করে, সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। আর মুসল্লির জন্য সাধারণ উচিত হচ্ছে যে সে কোন একটা সুস্তা দিবে, সামনে কোন একটা কিছু দিবে, এক বিঘত বা তার থেকে উঁচু দিবে, এটা সুন্নত। আর এর বাইরে দিয়ে যদি নাকি চলাফেরা করে, সমস্যা নেই। আর যদি এমন হয় যে ওই ব্যক্তি সামনে সুস্থা নাই, আর মানুষ তার সেজদার বাহিরের অংশ থেকে, সেজদার স্থানের ভিতরে না, সেজদার বাহিরের অংশ থেকে যদি চলাফেরা করে, তাইলে বিদ্যার্থের মতে এটা নাজায়েজ নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, কোন মুসল্লির সামনে যিনি সালাত পড়তেছেন, তার সামনে আগের থেকে কেউ বসা অবস্থায় আছে, সেই যদি দেখি যে ডাইনে বা বামে সরি যায়, তাহলে এটা হারাম হবে না। এই কথাগুলোর দলিল হিসেবে আলোচনা করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা বাইনা খাইরাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় পাপ সেটা সে জানত, তাইলে সে 40 পর্যন্ত অবস্থান করা সে নিজের জন্য কল্যাণকর মনে করত। এখন এই 40 দিন, 40 মাস, 40 বছর এখানে এটা উল্লেখ করা হয়নি, যা হোক 40 দিন ধরেন অন্তত পক্ষে, তারপর তো কি সময় কম। হাদিসটি বুখারীর 510 নম্বর, সহিহ মুসলিমের 507 নম্বর হাদিস, আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তাই এই হাদিস দ্বারা বোঝা গেল সালাতরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় জঘন্যতম অপরাধ। এছাড়া আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, তিনি বলেন ইদা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাসি ফারাদা আহাদুন আন ইয়াজতাযা বাইনা ইয়াদাইহি ফালিয়াদফাহু ফাইন আবা ফালিয়ুকাতিলহু ফাইন্নামা হুয়া শাইতানুন। এটা যে বুখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তোমাদের কেউ যদি নাকি সালাত আদায় করে এবং তার সামনে মানুষও আছে, এমন অবস্থায় যদি নাকি কেউ এই সালাতরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করে, তাহলে তাকে বাধা দিবে, সে যেন অতিক্রম না করে। আর যদি নাকি তারপর সে অতিক্রম করার চেষ্টা করে, তাহলে ফাল ইউকাতিলহু, তাহলে তার সাথে দরকার হলে প্রয়োজনে যে কি করবে, তার সাথে প্রয়োজনে ঝগড়া করবে, সে কেন এভাবে করলো, তাকে মারার জন্য উদ্যত হবে। কারণ ফাইনামা হওয়া শয়তান, কারণ সে শয়তান, অর্থাৎ যে সমস্ত মানুষ শয়তানের মতো কাজ করে, তো সে শয়তানের অন্তর্ভুক্ত। কারণ কোরআনের আয়াতের মধ্যে আছে যে শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে, তাহলে সে এটা মারাত্মক একটা অপরাধ করছে, এই জন্য দরকার হলে তার সাথে বিবাদে লিপ্ত হবে, কেন সে যে সালাতরত অবস্থায় তার সামনে যে অতিক্রম করতেছে। হাদিসটি সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা, ফতোয়া হিসেবে শায়খ আব্দুর রহমান আল বাররাক হাফিজাহুল্লাহ তিনি বলেন, লাইসা হাজা বিমরুরিন ফাহুয়া মাওজুদুন মিন ক্বাবল ওয়াল মুরুরু হুয়াল ইন্তিকাল মিন জানিবিন ইলা জানিবিন। কেউ আগে থেকেই সালাতরত ব্যক্তির সামনে যে বসা আছে, সেই যদি ডাইনে বা বামে সরে যায়, এটা নাজায়েজ হবে না। এই জন্যে, কারণ অতিক্রম করা হচ্ছে এক ফাঁস থেকে আরেক ফাঁসে যাওয়া,
এখন তো সেইটা অতিক্রম করে নাই, সে শরীর দাঁড়াইলো, তাই না? বাবা চলে গেছে, এটা না যায় হবে না। এভাবে শাইখ বিন উসাইমিন রহিমাহুল্লাহ এইভাবে ফতোয়া দিচ্ছেন, ফতোয়া নূর আল আদ-দারাবের মধ্যে এই ফতোয়াটা উল্লেখ করা আছে। আশা করি বিষয় বুঝতে পারছেন। আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।